হ্যালো ফ্রেন্ডস আজকে আমি পড়াবো হচ্ছে পাইথনের ডেট টাইম ডেট টাইম যেটা আছে সেটা আমি পড়াব পাইথনের ডেট টাইম পাইথনের ডেট টাইম কিন্তু কোনো ডেটা টাইপ না কিন্তু যে ডেট আর টাইম বলে কোনো ডেটা টাইপ আছে না এটা কোনো ডেটা টাইপ নয় এটা কি এটা হচ্ছে মডিউল এর আগের ক্লাসে আজকে হলো টোয়েন্টি ক্লাস হচ্ছে এটা উনত্রিশতম ক্লাস হচ্ছে পাইথনের উপরে আঠাশতম ক্লাসে আমি বলেছিলাম মডিউল নিয়ে যে মডিউলটা হচ্ছে ডেট টাইম হচ্ছে এমন একটি মডিউল যে মডিউলটাতে কি হয় এই ডেট টাইম মডিউলটা দিয়ে আমরা কারেন্ট ডেট নিতে পারি সিস্টেমের কারেন্ট ডেট নিতে পারি বা কারো ডেট অফ বার্থকে আমরা নিতে পারি তারপরে কারেন্ট ইয়ারকে নিতে পারি ঠিক আছে এবং এগুলো সবই হচ্ছে ডেট টাইম মডিউলের দিয়ে আমরা নিতে পারবো ডেট টাইম মডিউলের ভেতরে ডেট বলে একটা ফাংশন আছে টাইম বলে ফাংশন আছে ঠিক আছে ইয়ার বলে একটা ফাংশন আছে সেগুলোকে আমরা কিন্তু ডেট টাইম মডিউল থেকে আমরা করতে পারবো অ্যাক্সেস করতে পারবো তো এই ডেট টাইম হচ্ছে একটি মডিউল যেটার মধ্যে অনেকগুলো ফাংশন আছে যে ফাংশানগুলোকে আমরা আলাদা আলাদাভাবে যখন যখন যেরকমভাবে লাগবে ঠিকভাবে আমরা সেগুলোকে অ্যাক্সেস করতে পারবো ঠিক আছে তাহলে এটাই হলো মেন ডেট টাইম সম্বন্ধে আমি বললাম এইবার ডেট টাইমের সিনট্যাক্স ঠিক মানে আমি একটা एग्जांपल দিয়ে বোঝাচ্ছি একটা एग्जांपल দিচ্ছি ডেট টাইম দিয়ে ধরো আমি কি হয় মডিউল করতে গেলে কী হয় মডিউল করতে গেলে ডেট টাইম ইম্পোর্ট করতে হবে তাই না ডেট টাইম মডিউলটাকে ইম্পোর্ট করতে হবে এবার ইম্পোর্ট করে তারপরে কি করতে হবে তারপরে আমাদের হচ্ছে একটা অবজেক্ট নিতে হয় অবজেক্ট নিতে হবে অবজেক্ট নিয়ে ডেট টাইম এই মডিউলটা ডেট টাইম ডট ডেট টাইম ডট ডেট টাইম ডট ডেট নিতে পারো ডেট টাইম ডট ডেট ডেট টাইম ডট ডেট নেওয়া যাবে তাহলে কী করবে এটা ডেট টাইম ডট ডেট দিলে পরে আমাদের কী হবে ডেট টাইম ডট ডেট দিলে পরে আমাদের ডেটটা কিন্তু দেখাবে কিন্তু যদি আমরা এখানে যদি আমরা এখানে ডেট টাইমটাকে যদি আমরা মানে সিস্টেমের কারেন্ট এখন কত সিস্টেমের কারেন্ট যদি ডেট টাইম নিতে চাই তাহলে কি হবে ডেট টাইম ডট নাও নাও ফাংশন নাও ফাংশনটাও কিন্তু এই ডেট টাইম মডেলের মধ্যে আছে যেটা কি করবে যে বর্তমান যে টাইমটা সিস্টেমে সেই টাইমটাকে সেই টাইম এবং ডেটটাকে নেবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে অবজেক্ট যে অবজেক্টটার মধ্যে না সিস্টেমের থাকছে এইবার এটাকে যদি আমরা প্রিন্ট করে দেই এইবার এটাকে যদি আমরা প্রিন্ট করে দেই তাহলে কি হবে সিস্টেমের এখনকার যে ডেট টাইম সেটা কিন্তু শো করবে ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা তাহলে কি হচ্ছে যে ডেট টাইম হচ্ছে একটি মডিউল আমরা যে মডিউলটা আঠাশতম ক্লাসে আমরা বলেছিলাম সেই মডিউল হচ্ছে ডেট টাইম এমন একটি মডিউল যে ডেট টাইম মডিউলের মধ্যে ডেট এবং টাইম এবং ইয়ার সমস্ত কিছু ফাংশনগুলো রয়েছে যখন যখন অ্যাস পার রিকোয়ারমেন্ট যে আমরা সেগুলোকে প্রোগ্রামে আমরা ইউজ করতে পারবো ঠিক আছে যেমন হচ্ছে যেমন আমরা যদি সিস্টেমের বর্তমান একদম কারেন্ট টাইমটাকে যদি আমরা নিতে চাই তাহলে কি এবার ডেট টাইম ডট ডেট ডট নাও ফাংশন দিয়ে আমরা এখন সিস্টেমের এখনকার যে সময়টা সেটা আমরা নিতে পারবো যেটা কি হবে যেটা অবজেক্ট এক্স এর মতো থাকছে এবং সেটা আমরা প্রিন্ট করে দিলাম তাহলে এটা হচ্ছে একটা মানে একটা একটা সিম্পল একটা এক্সাম্পেল আমি দিলাম ডেট টাইম দিয়ে একই রকম এখানে যদি ডেট টাইম ডট আমরা ইয়ার নিই তাহলে ইয়ার দেবে ডেট টাইম ডট ডেট দিলে ডেট নেবে যেটা আমি বললাম এরকমভাবে আমরা অ্যাক্সেস করতে পারি ঠিক আছে তাও আমি এটা একটা প্রোগ্রাম করে দেখাবো এটা আমি প্রোগ্রাম করে একটা দেখাবো আমরা এটা এই ডেট টাইম ইয়েটা নিয়ে মডেলটা নিয়ে আমরা একদম কমপ্লিট একটা এক্সাম্পল একটা আমরা প্রোগ্রামিং করেই দেখাবো তাতে তোমাদের আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা মানে ক্লাস তাহলে আমরা কি করছি যে এটা আমরা প্র্যাকটিক্যালটা আমরা এই ভিডিওর পরের ভিডিওটাতেই আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে এই ভিডিওর মানে এই ভিডিওটা এই ক্লাসটার মধ্যেই আমি দেব মানে জাস্ট এই পরের ভিডিওতেই আমি এটা দিয়ে দিচ্ছি তোমরা সঙ্গে থাকো আমি এটার প্রোগ্রামিংটা আমি তোমাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে আমরা চলে এসেছি হলো আমাদের কম্পিউটার স্ক্রিনটায় এখানে আমরা এবার ওই ডেট টাইম প্রোগ্রামটা করব করে দেখাবো ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার স্ক্রিন এখানে আমি এবার প্রোগ্রামটা শুরু করছি ফ্রম ফ্রম ডেট টাইম যেটাই মডেল ক্লাসে কিন্তু আমি বলেছিলাম এটা ফ্রম ডেট টাইম ইম্পোর্ট ইম্পোর্ট ডেট ইম্পোর্ট ডেট টুডে ইকুয়াল টু ডেট ডট নাও বা টু 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 ডে ডে ডেট ডট টুডে ফাংশন টুডে বলেও একটা ফাংশন আছে যেটা আজকের ডেটটা দেবে তাহলে প্রিন্ট টুডে ঠিক আছে এটা হলো তারপরে হচ্ছে দেখো এইটুকুনো আমি আগে রান করাই আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখাবো প্রথমে আমি দেখাচ্ছি যে ডেট টাইম মধ্যে ডেটটাকে ইম্পোর্ট করে অনলি ডেট কারেন্ট ডেটটাকে দেখাতে চেষ্টা করছি আমি ঠিক আছে তাহলে এটাকে সেভ করি কন্ট্রোলেস ফাইভ দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আজকের ডেটটা দেখাচ্ছে একত্রিশ তিন দু ঠিক আছে তো তাহলে তাহলে তোমার এখানে আমাদের একটা ক্লিয়ার হয়ে গেল যে এইটাতে আমাদের আজকের ডেটটা কারেন্ট ডেটটা দেখাচ্ছে ঠিক আছে তো হয়ে গেল এরপরে আমি যেটা করব একটা অবজেক্ট ক্রিয়েট করব যে মানে আলাদা একটা একটা অবজেক্ট ক্রিয়েট করছি মাই বার্থডে বলে মাই বার্থডে ইকুয়াল টু ডেট মানে তুমি যদি বার্থডে তোমার যদি এরকম করতে চাও ডেট ফর্ম্যাটের মধ্যে নাইনটিন এইটটি টু হুম কমা জিরো এইট জিরো সেভেন কমা জিরো এইট এরকম যদি দিতে চাও তাও কিন্তু হবে এটাকে এইবার তোমরা যদি প্রিন্ট করো মাই বার্থডে ঠিক আছে তাহলে আমরা এটুকুন আবার একটু দেখি রান করিয়ে দেখিয়েল ও আচ্ছা কি হবে না হবে না জিরো হবে না জিরো হবে না দেখো দেখি বলতে হলো মাই ও আচ্ছা ওখানে দিয়েছি মাই আন্ডারস্কোর এখানে তো মাই আন্ডাস্কোরটা দিতে হবে না মাই একদম মাই বার্থ বিআইআর বিআইআর টিএস দিয়ে দেব এবার দেখ ঠিক আছে এবার আশা করি হবে হবে দেখো আমি এখানে কেটে আবার নতুন করে করছি ঠিক আছে কেটে আমি এটাকে নতুন করে ও হ্যাঁ নতুন করে করছি দেখো দেখতে পাচ্ছ তোমরা এইটা হচ্ছে প্রথম পোর্শনটার রেজাল্টটা কি ছিল যেটা আগের প্রশ্নটুকু তারপরে আমি যেটা আমি আলাদা করে একটা অবজেক্ট ক্রিয়েট করে আমি সেখানে ডেটটাকে নতুন তোমার মতন করে কিন্তু ফরম্যাট করে দিতে পারো ভ্যালু দিতে পারো যেটা আমি পরে রেজাল্টটা দেখাচ্ছি ঠিক আছে তো তাহলে আমি দুটো জিনিস দেখালাম একটা হচ্ছে দেখালাম হচ্ছে যে অনলি ডেটটাই মডিউল থেকে ডেটটাকে ইম্পোর্ট করে সেটা দেখাচ্ছি আর দু নম্বর দেখাচ্ছি যে ওই ডেটেরই একটা অবজেক্ট ক্রিয়েট করে তুমি নিজের মতন করে মানে ডেটটাকে তুমি ফরম্যাট করে বসাতে পারো এটা গেল এইবার এইবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে ইয়ারটা এবার আমি যেটা ইয়ারটা নেব মানে টুডে ডট ইয়ার মান্থ ইকুয়াল টু টুডে ডট মান্থ মানে আজকের আজকের ইয়ার আজকের দিনের ইয়ার আজকের দিনের মান্থ আজকের দিনের হচ্ছে ডে তিনটে কি তিনটে ভ্যারিয়েবলের মধ্যে নিচ্ছি তারপরে এটাকে প্রিন্ট করতে হবে এটা আমি দেখাচ্ছি যে তুমি যদি তোমার আজকের ইয়ার তার ডেটাকে নিজের মতন করে ফরম্যাটিং করে লিখতে চাও তাহলে এরকমভাবে লেখা যান ঠিক আছে কি করতে হবে যে এখানে এফ দিয়ে ডবল কোটেশনের মধ্যে ডবল কোটেশনের মধ্যে ইয়ার ইয়ার টু ইয়ারটা কমা ঠিক আছে ইয়ার ইকাল টু এটা দিতে হবে হচ্ছে তোমার সেকেন্ড সেকেন্ড মধ্যে ঠিক আছে কালি প্যাকেটের মধ্যে দিতে হবে তারপরে ইয়ার গেল তারপরে তোমার হচ্ছে মান্থ মান্থ একই রকম হবে মান্থ হচ্ছে এটা এটা হচ্ছে কোথায় গেল মান্থ তারপরে হচ্ছে ইয়ার ইয়ার মান্থ ডে 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 ইকুয়াল টু এটার মধ্যে দিতে হবে হচ্ছে ডে হ্যালো হুম এইটুকুন এবার রান করিয়ে দেখি কি হচ্ছে আচ্ছা বন্ধ করা দেখো ইয়ার কাল টু দু হাজার হচ্ছে তিন আর হলো ডে হচ্ছে একত্রিশ মানে আজকের আজকের দিনে টু ডে তো টু ডে এখানে দেওয়া হয়েছে আজকের দিনের কি আলাদা করে মান্থকে আলাদা করে ডে কে আলাদা করে দেওয়া হয়েছে মানে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল তুমি নিতে পারো ঠিক আছে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আমি কিন্তু আলাদা আলাদা করে বোঝাচ্ছি ঠিক আছে দেখে নাও ভালো করে প্রথমটা আমি বোঝালাম হচ্ছে ডেট টাইম মডিউলটার থেকে ডেটটাকে ইম্পোর্ট করা এটা করতে পারো অথবা এখানে ডাইরেক্ট ইম্পোর্ট করে ডেট টাইম করলে এখানে ডেট টাইম ডট ডেট টাইম ডট টু ডে নিলে বা নাও নিলে সেটাও নিতে পারো বা এটা করতে পারো তারপরে হচ্ছে বার্থডে আমি কি করলাম আর একটা অবজেক্ট আলাদা করে ক্রিয়েট করে সেই ডেটটাকে তুমি তোমার নিজের মতন করে ডেট তুমি নিতে পারো সেটাও তুমি প্রিন্ট করাতে পারো ডেট ফাংশন দিয়ে কথাটা বোঝা গেল তারপরে তিন নাম্বার হচ্ছে যে আলাদা আলাদা তিনটে ভেরিয়েবলের মধ্যে ইয়ার মান্থ ডে নিয়ে আলাদা আলাদা করে যদি ভেরিয়েবলকে মানে আলাদা আলাদা করে তুমি যদি ওখান থেকে ভ্যালুগুলোকে তোলো তুলে প্রিন্ট করাও সেটাও পসিবল ঠিক আছে এখানে সব ধরনের এগুলাই দেখানো হচ্ছে এইবার এটা তো একটা গেল ফরম্যাটে যেটা আমি এখানে আরেকটা জিনিস যেটা বলবো যে এটাতে গেল তুমি এফ দিয়ে তুমি করলা কিন্তু একটা আছে কি যে ফরম্যাটেড ডেট বলে একটা ভ্যারিয়েল নিলাম সেই মধ্যে ডট একটা ফাংশন আছে একটা মেথড আছে স্ট্রিং এস আর স্ট্রিং ফরম্যাট স্ট্রিং ফরম্যাট হ্যাঁ স্ট্রিং ফরম্যাট টাইম এটা একটা মেথড আছে ফরম্যাট টাই এর ভেতরে তুমি তুমি যদি এরকম দাও যে যে পার্সেন্টেজ মানে কতগুলো কতগুলো এখানে কোড ইউজ হয় যে কোড দিয়ে ধরো যেমন ধরো ক্যাপিটাল বি এটা কিন্তু মান্থটাকে পুরো কমপ্লিট লেটারে দেখাবে মানে কমপ্লিট মান্থায় দেখাবে ঠিক আছে এরকম তারপরে ধরো এই যে পার্সে ডি তারপরে পার্সেন্টেজ হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে তোমার ধরো সি এরকম দিলাম হম পার্সেন্টেজ সি এরকম দিলাম তাহলে কি হচ্ছে এইবার যদি আমি এখানে প্রিন্ট করি করি প্রিন্ট ফরম্যাটেড ডেট তাহলে কি দাঁড়াচ্ছে দেখে নি দেখো কি আসছে যে মার্চ থার্টি ফার্স্ট সানডে এবং সেটা এরকম ফর্ম্যাটে দেখাচ্ছে যেটা আমরা এখানেও এরকমভাবে ফর্ম্যাটে নিয়েছিলাম কিন্তু যেটা স্ট্রিং ফরম্যাট টাইম মানে এস এফ টাইম সেই মেথড দিয়েও আমরা কিন্তু করতে পারি ঠিক আছে তাহলে আমি মোটামুটি ডেট টাইম মডিউলটা কিন্তু পুরোটা দেখিয়ে দিলাম তোমরা বুঝে গেলে যে প্রথম পোর্শনটা হচ্ছে কি করে ডেট টাইম মডিউলটাকে আমি ইম্পোর্ট করব তারপরে দেখালাম যে আলাদা একটা অবজেক্ট ক্রিয়েট করে তারপর সেখানে আমি নিজের মতন করে ডেট দিতে পারি এবং আবার সেই ডেট টাইম থেকে থেকে ইয়ারকে আলাদা করে মান্থকে আলাদা করে ডেকে আলাদা করে নিয়েও কিন্তু প্রিন্ট করা যেতে পারে আবার সেখানে একটা ফাংশন মেথড আছে যেটা এস টাইম বলে যে মেথড দিয়েও কিন্তু আমরা এই যে লাস্টের যেটা এইভাবেও কিন্তু আমরা বার করতে পারি ঠিক আছে তো তাহলে এটা হচ্ছে আমাদের ডেট টাইম মডেলটা পুরোটা আমি তোমাদের দেখালাম ডেট টাইম মডেল পাইথন এগুলো কিন্তু পাইথনের যখন প্রোগ্রামিংগুলো যখন আমি করাবো লাস্টে একটা যখন আমি একটা প্রজেক্ট করাবো ইচ্ছা আছে আমি একটা লাস্টে প্রজেক্ট করানো সেই জায়গাটাতে তখন কিন্তু এই ধরনের মানে এই ধরনের কনসেপ্ট মেথডগুলো মডেলগুলো কিন্তু তখন ইউজ হবে তো সুতরাং তোমরা কিন্তু এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট গুরুত্ব দিয়ে দেখবে ঠিক আছে তো আমি এটা উনত্রিশতম ক্লাস চলছে এখনও এটা অনেকটা যাবে আমি এটা বিগিনার থেকে এটা অ্যাডভান্স লেভেলে নিয়ে যাচ্ছি এই কারণেই যেহেতু আমার একটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিংয়ের একটা কোর্স আমি একটা করাবো যেটা আমি অলরেডি এআই শুরু করেছি হ্যাঁ তো পাশাপাশি ওর জন্য পাইথনটাকে আমি কমপ্লিটভাবে নিয়ে যেতে চাচ্ছি ঠিক আছে তো ওর জন্য এআইটাকে আমি একটা কিছুক্ষণ পর্যন্ত এআই ইন্ট্রোডাকশন পার্টটা হয়ে গেছে এবার তারপরে যেহেতু পাইথনটা আমি যদি একটু কমপ্লিট করে টেনে নিই তারপরে এআই পোর্শনটাকে টানা যেতে পারে ঠিক আছে তো তো পাশাপাশি আবার সাইবার সিকিউরিটিও আমার একটা চলছে হ্যাঁ এবং ডিজিটাল মার্কেটিং মার্কেটিংয়ের উপরেও আমি একটা একটা আমি একটা সেশন একটা ক্লাস আমি তোমাদেরকে দেবো একটা সেশন ক্লাস যারা নতুন যারা আছো আমার চ্যানেলে যারা দেখছো তারা ডিজিটাল মার্কেটিং এর ক্লাসগুলো দেখবে এবং আমি আবার একটা একটা শর্ট সেশন আমি একটা দেব এর মধ্যেই যেটা দেখলে তোমরা ডিজিটাল মার্কেটিং কেন করবে ডিজিটাল মার্কেটিং করে কী হবে ডিজিটাল মার্কেটিংয়ে তোমরা কী কী শিখবে এবং ডিজিটাল মার্কেটিং করে তোমাদের কী কীভাবে আর্ন তোমরা পয়সা আর্ন করতে পারো এগুলো আমি সমস্ত বিষয়ে আমি একটু তোমাদেরকে বলে দেবো গাইড করে দেব তাহলে এই পর্যন্ত আমার ক্লাসটা থাকলো এর পরবর্তী ক্লাস পরবর্তী টপিক নিয়ে আসছি ততক্ষণ তুমি সুস্থ থাকো ভালো থাকো এই পাল ইজি ও ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে আমার টিঙ্কার পাল সঙ্গে থাকো নমস্কার